মিঠাই सिद्धार्थকে দিয়েছিল এদিকে মিষ্টিকে তো বন্ধু বলেছে सिद्धार्थ অন্যদিকে सिद्धार्थ মিষ্টির কাছে খুব প্রিয় হয়ে ওঠে এদিকে सिद्धार्थ তো বাড়ি ফেরার পরেও বারবার মিষ্টির কথাই মনে পড়ে সিদ্ধার্থের আর মনে পড়ার কারণে सिद्धार्थ পরে আবারও মিষ্টির সাথে দেখা করতে চলে যায় সেখানে সেখানে গিয়ে মিষ্টিকে দেখে সিদ্ধার্থের খুব ভালো লাগে सिद्धार्थ বলে মিষ্টি আমার বাড়িতে আমার একটা ছোট ছেলে আছে যার নাম শাককো তোমারটা আমি তার সাথে দেখা করব তুমি যাবে আমার বাড়িতে বলে सिद्धार्थ মিষ্টিকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে অন্যদিকে মিষ্টিও তো ভীষণ খুশি হয়ে যায় কিন্তু মিষ্টি যখনই মনোহরের ভিতরে ঢোকে এবং ড্রয়িং এ ঢুকে মিঠা বড় একটা ছবি দেখে সেটা দেখে মিষ্টি পুরো চমকে যায় মিষ্টি নিজের বন্ধুকে বলে বন্ধু এই ছবিটা তো আমার মায়ের ছবি এখানে আসলো কিভাবে যেটা শুনে তো সিদ্ধার্থ পুরো চমকে যায় সিদ্ধার্থ মিষ্টি আসি করতে পারে না মিষ্টি এসব কি বলছে সিদ্ধার্থের মনে পড়ে তার মানে ওই গলাটা চেনা চেনা লাগছিল ওটা কি মিঠাইয়ের গলা ছিল মিষ্টির মা মিঠাই মিঠাই কি কোনো রকম বেঁচে আছে এমনটা কি হতে পারে বলেই সিদ্ধার্থ মিষ্টিকে নিয়ে তাড়াহুড়ো করে মিষ্টির বাড়িতে চলে যায় তো বন্ধুরা এবার কি তাহলে মিষ্টির কারণে সিদ্ধার্থ মিঠাই এক হবে বহু বছর পরে দেখা মিলবে সিদ্ধার্থর মিঠাইয়ের আর সত্যি যদি এমনটা হয় মিষ্টি তার বাবা মাকে আবারও এক করে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মিঠাই সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় নখর চন্দ্র দাসের মিষ্টি খেয়ে দাদাই ভীষণ খুশি হয়ে যায় আর বলে আমি ঠিক করেছি আজকের প্রথম পুরস্কার এই নভদ চন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডারই পাবে যেটা শুনে তো তার পরিবারের সকলে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু মিষ্টি এটা দেখে ভীষণ রেগে যায় এদিকে সকলে মিলে তাকে নিয়ে মেতেই থাকে অন্যদিকে রাজীব একে একে সবার নামই অ্যানাউন্স করে কে প্রথম কে সেকেন্ড কে বা তৃতীয় এদিকে মিষ্টি মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে সিদ্ধার্থের মনে পড়ে যায় মিষ্টির মা তো অসুস্থ ছিল সে কি সুস্থ হয়েছে বলে সিদ্ধার্থ যায় মিষ্টির মায়ের সাথে দেখা করতে বাইরে থেকে দাঁড়িয়ে মিষ্টির মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি মিষ্টির বন্ধু বলছিলাম আপনি এখন ঠিক আছেন তো তখন এই মিঠাই গলাটা শুনেই বলে কে ঠাকুর কে কার গলা শুনছি এটা কেন এত চেনা চেনা লাগছে আমি তো তাকে চিনতে পারছি না কেন কোনো কিছু মনে করতে পারছি না এদিকে সিন্ধার্থ বলে আপনার কোনো অসুবিধা হলে আপনি কিন্তু আমাকে বলবেন কোনো বোধ করবেন না বলেই সেখান থেকে চলে যায় ওদিকে মিঠাই কষ্ট পায় এবং দু চোখ জলে ভরে যায় মিঠাই ঠাকুরকে বলে ঠাকুর আমার যে কেন কিছু মনে পড়ে না বুঝতে পারি না এদিকে রাজি নবরচন্দ্র দাসের তৈরি করা মিষ্টি খায় আর বলে আহ কি যে সাদ তোমাকে বলে বোঝাতে পারবো না দাদাই না তাকে ফার্স্ট করে কোনো ভুল করেনি প্রথম পুরস্কারটা তারই প্রাপ্য একেবারে মনে হচ্ছে যেন মিঠাইয়ের হাতের তৈরি মিষ্টি খাচ্ছি যেটা শুনে সিদ্ধার্থের মন খারাপ হলে নন্দ বলে তোমার মুখে না কিছুই আটকায় না এদিকে নিপা বলে হ্যাঁ দিদিয়া যদি জিজু এই সবটা বলা বন্ধ করে তাতে কি দাদা ভাইয়ের মন থেকে মিঠাই মুছে যাবে এমনটা তো হবে না এদিকে সিদ্ধার্থ কাজে ব্যস্ত থাকলে সোম যখনই সিদ্ধার্থকে বলে বাড়ি ফেরার কথা তখনই সিদ্ধার্থ বলে তোমরা সবাই যাও আমি বাকি কাজ সেরে আসছি এরপর সকলে চলে গেলে সিদ্ধার্থ হঠাৎই দেখে যে নিচে